أشهد أن لا اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. ثم أما بعد، أمر قرآن الشيش دوشتي سورة بوتشتي বিষয়বস্তুর দিক থেকে আগের সূরাগুলোর তুলনায় এই শেষ দশটি সূরায় কিছুটা ভিন্নতা রয়েছে। আমরা গত সপ্তাহে জেনেছি সূরা হুমাজা সম্পর্কে, যেটা কিয়ামতের সম্পর্কে সতর্ককারী সূরাগুলোর মধ্যে সর্বশেষ সূরা ছিল। আপনারা জানেন যে সাধারণভাবে বলতে গেলে আম্পারা অর্থাৎ তিরিশ পারার সূরাগুলো সাধারণত পরকাল, বিচার দিবস এবং এই সংক্রান্ত বিষয়গুলোর কথা বলে। এছাড়াও বিভিন্নভাবে সতর্ক করে তাদেরকে যারা কিনা পরকালে অবিশ্বাস করে। কিন্তু এখন আমরা সূরার বিষয়বস্তুতে হঠাৎ একটা পরিবর্তন দেখছি। এই শেষ দশটি সূরার ব্যাপারে মোটামুটিভাবে বলা যায় যে এই সূরাগুলোতে বারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে জড়িত কোনো না কোনো বিষয়ের বর্ণনা এসেছে। মোটামুটি সবগুলো সূরারই আসবাবি নুজুল রয়েছে। কোরআনের ক্ষেত্রে আসবাবি নুজুল অর্থ হলো ওহি অবতরণের প্রেক্ষাপট বা শানে নুজুল। তো কোরআনে অনেক অনেক আয়াত আছে যেগুলোতে নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু কিছু কিছু পরিচ্ছেদ এমনও আছে যেগুলোর বিষয়ে স্কলারগণ একমত নন যে নিশ্চিতভাবে এই বিষয়ে এই কারণেই এই আয়াতগুলো নাজিল হয়েছে। উদাহরণস্বরূপ, আমরা কোন কোন সূরা সম্পর্কে এরকম ধারণা পাই যে অমুক সূরা মক্কি অথবা প্রাথমিক মক্কি অথবা শেষের দিকে মক্কি বা প্রাথমিক অবস্থায় মাদানী বা শেষের দিকে মাদানী, কিন্তু হয়তো সূরাটির সাথে সরাসরি সম্পৃক্ত কোনো ঘটনা পাওয়া যায় না। আর যদি এর সাথে সম্পৃক্ত কোনো ঘটনা পাওয়া যায় হয়তো এই ব্যাপারে স্কলাররা চূড়ান্তভাবে একমত নন। এক্ষেত্রে হয়তো তাফসিরগুলোতে এ সংক্রান্ত শুধুমাত্র দু একটা বিচ্ছিন্ন বর্ণনা পাওয়া যায়, কিন্তু আমরা এই যে শেষ দশটি সূরাতে দেখতে পাবো যে অনেক বেশি পরিমাণে এগুলো নাজিলের প্রেক্ষাপট রয়েছে এবং যথেষ্ট ঐতিহাসিক পটভূমি রয়েছে। তবে সবার আগে আমরা বুঝতে চাই যে কোরআনের একেবারে শেষ অংশের বিষয়বস্তুর এই পরিবর্তন কোথা থেকে পরিবর্তন হয়েছে এবং কিভাবে পরিবর্তিত হয়েছে। তো আমরা যা গত পর্বে আলোচনা করেছি অর্থাৎ সূরা হুমাজা, সেটা কোরআনের বর্ণিত জাহান্নামের ভয়াবহ বর্ণনাগুলোর মধ্যে একটি। সূরাটির শেষের দিকে এই সতর্কবাণী উচ্চারিত হচ্ছে এমন সকল ব্যক্তিদের জন্য যাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, লিকুল হুমাজাতিল লুমাজা, এমন সকল ব্যক্তির জন্য সতর্কতা যাদের আচরণ ও ব্যবহার হুমাজা এবং লুমাজার সাথে মিলে যায়। কিন্তু বক্তব্যটি যদিও সার্বজনীন এবং সামগ্রিক মানবজাতির উদ্দেশ্যে দেয়া, বক্তব্যের সরাসরি শ্রোতাকে কুরাইশরা। এখানে একটা বিষয় বোঝা জরুরি যে আপনি যখন জেনারেল ভঙ্গিতে কথা বলেন, বিশেষত যারা অপরাধী বা গোয়ার স্বভাবের, বেশিরভাগ সময়ই তাদের এই ব্যাপারে বোধোদয় হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি সরাসরি তাদেরকে ইঙ্গিত করে এভাবে বলেন যে আমি তোমাকেই বলছি। এই কথা অন্য কারোর জন্য নয়, বরং সবার আগে তোমার জন্য। এটা মানুষের স্বভাবগত। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন খতিব সাহেব কোনো বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পরনিন্দা করো না, মিথ্যা বলো না, সততা অবলম্বন করো, মানুষের এই ভালো কাজগুলো করা উচিত। যখন আপনি মানুষের করণীয় সম্পর্কে শুনেন, আপনি ভাবেন হ্যাঁ অন্য মানুষের এগুলো করা উচিত, আমার প্রয়োজন নেই, আমি ভালো আছি, অথবা আমি নয় বরং অন্য মানুষের এই খুতবা শোনা উচিত। এখানে আপনি কার ব্যাপারে চিন্তা করছেন না? আপনি আপনার নিজের ব্যাপারে চিন্তা করছেন না? যে আয়াতগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেগুলোতে সাধারণ ভঙ্গিতে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু এখন আমরা দেখব এখনকার আয়াতগুলোতে সরাসরি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এক নজরে আগের সূরাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে, যদিও আমরা তুলনামূলক আরও আলোচনা করব পরের পর্বে, আগের সূরাতে আমরা দেখেছি জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো এটি এর অধিবাসীদেরকে প্রবল চাপে দুমড়ে মুচড়ে ফেলবে। এর জন্য ব্যবহৃত শব্দ হলো হুতামা, যা চূর্ণ বিচূর্ণ করে ফেলে, দুমড়ে মুচড়ে ফেলে। তো আরবিতে হুতাম অর্থ হলো এমন কৃষিজাত পণ্য যা আপনার পায়ের নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই সূরাতে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে এটা ভেবো না যে আজাব অনেক দূরে, বরং চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে এমন শাস্তি এ পৃথিবীতেও দেওয়া সম্ভব। সুতরাং সূরা ফিলে আমরা পড়ব কীভাবে আল্লাহ তার শাস্তি পাঠান, এমন এক আজাব যার মাধ্যমে আব্রাহার বাহিনীর প্রতি এই পৃথিবীতে আখিরাতের আজাবের অতি সামান্য একটা নজির স্থাপন করা হয়েছে। আর এই বর্ণিত সেই শাস্তিটি কী ছিল? ফাজে আলহম কাসফিমা কুল, মানে আক্ষরিকভাবেই তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছিল, তাদের অবস্থা হয়েছিল একদম চিবানো শস্যের মতো। এ সম্পর্কে আমরা পরে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো প্রথমে সংক্ষেপে কোরআনের বিষয়বস্তুগত এই পরিবর্তনটি দেখানো, যে কীভাবে সতর্ককরণের এই ধারণাটি পরিবর্তিত হয়ে
সার্বজনীন ভঙ্গি থেকে নির্দিষ্টভাবে কুরাইশদের দিকে এসেছে, এটা প্রথম। আজকের দ্বিতীয় আলোচনার বিষয়টি হলো কোন জিনিস এই দশটি সূরাকে একের সাথে অন্যকে সম্পৃক্ত করেছে। এই শেষ দশটি সূরা বাচনভঙ্গি অনুসারে চমৎকারভাবে একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে আছে এবং সবগুলো মিলে একটা অবিচ্ছিন্ন যুক্তি উপস্থাপন করেছে। এগুলো আসলে দশটি ভিন্ন ভিন্ন বিষয়ের সংকলন নয়, বরং মূল একটি বিষয়ের দশটি আলাদা অংশ। তারা দশ খণ্ডে বিভক্ত একটি নিরবিচ্ছিন্ন আলোচনা। সুতরাং ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কোন বিষয়টি এই দশটি সূরাকে সম্পৃক্ত রেখেছে, আর পরবর্তী পর্ব থেকে আমরা একটা করে সূরা নিব এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমি মনে করি এই বিষয়ে সামগ্রিক চিত্রটি সামনে থাকলে পরবর্তীতে আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে, যখন প্রতিটি সূরা আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তাছাড়া আমাদের সবারই হয়তো কমপক্ষে এই ছোট সূরাগুলো মুখস্থ আছে, তাই সূরাগুলোর উপর সামগ্রিক ধারণাটা থাকা অত্যন্ত জরুরি এবং উপকারীও বটে। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া এই আদর্শের দ্বন্দ্ব, যা পরবর্তীতে রূপ নেয় একটা সামাজিক, রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্বে, এই দ্বন্দ্বের কেন্দ্রস্থল ছিল প্রধানত মক্কা নগরী। আর মক্কা নগরীর ইতিহাসও অনেক লম্বা। প্রথম দিকের নাম ছিল বাক্কা। ইব্রাহিম আলাইহিসাল্লামের হিজরতের মধ্য দিয়ে এই নগরীর গোড়াপত্তন হয়। সুতরাং বলা যায় এই শহরের প্রতিষ্ঠাতা হলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম। তার সেই পথ পরিক্রমা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং তিনি যে দোয়া করেছিলেন তার সেই দোয়াই মূলত এই শহরটিকে টিকিয়ে রেখেছিল। তো সেই দোয়ার সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় রয়েছে যা আমরা এই শেষ দশটি সূরাতে শিখব। এ কারণে ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়াটি আরেকবার দেখে নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে শেষের সূরাগুলো সহজ হয়। ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়াটি সাধারণত কোরআনে দুইটা জায়গায় পাবেন। আজকে আমরা সেখান থেকে একটা বর্ণনাকে বেছে নেব। দুটি স্থানের একটা হলো সূরা ইব্রাহিম। স্বাভাবিকভাবেই সূরা ইব্রাহিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসাল্লামের একটা দোয়া। আর দ্বিতীয় স্থানটি হলো সূরা বাকারা। আমরা সূরা বাকারাতে বর্ণিত ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার কয়েকটি অংশ নিয়ে আজকে আলোচনা করব, তারপর দোয়াটির সাথে এই শেষ দশটি সূরাকে মিলিয়ে দেখার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ এটিকে পরিণত করে দিন একটা শান্তিময় শহরে। স্পষ্টভাবে কোন শহরের কথা তিনি বলছেন? মক্কা। তো কোরআনে একই ধরনের দুইটি বর্ণনা এসেছে। সূরা ইব্রাহিমে এসেছে রব্বি জাআল হাযা বালাদান আমিনান, এই শহরটিকে শান্তিময় করে দিন। সূরা বাকারায় তিনি বলেন এটিকে পরিণত করে দিন একটি শান্তিময় শহরে। আমি আবার বলছি, এক স্থানে তিনি বলছেন এই শহরটিকে শান্তিময় করে দিন, আরেকবার অন্য স্থানে তিনি বলছেন এটিকে পরিণত করে দিন একটি শান্তিময় শহরে। দুটি আয়াতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বাংলা আয়াত দুটি শুনতে প্রায় একই রকম মনে হয়, কিন্তু আসলে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। ভাষার এই পরিবর্তন আসলে আমাদেরকে বলে দেয় যে কখন কোন দোয়াটি করা হয়েছিল। যখন তিনি প্রথম এই মরু অঞ্চলে এসেছিলেন তখন কি এটি কোনো শহর ছিল? না। তো তিনি তাকিয়ে আছেন শূন্য প্রান্তের দিকে আর বলছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, এটিকে পরিণত করে দিন শহরে, শান্তিময় শহরে। এই শূন্য উপত্যকাকে পরিণত করে দিন শহরে। শুধুমাত্র শহর নয়, একে পরিণত করে দিন একটা নিরাপদ এবং শান্তিময় শহরে। যখন তিনি আবার এখানে ফিরে এসেছিলেন তখন কি এখানে শহর ছিল? হ্যাঁ, শহর ছিল। তখন দোয়াতে পরিবর্তন আসলো, যেটা সূরা ইব্রাহিমে বলা হচ্ছে রব্বি জাআল হাযা বালাদান আমিনান, এই শহরটিকে শান্তিময় করে দিন। এখন তিনি শহরটির দিকে তাকিয়ে আছেন এবং এর দিকে ইঙ্গিত করে বলছেন হাযা বালাদান আমিনান, অর্থাৎ এটাকে করে দিন শান্তিময়। কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো তার দোয়ায় যে প্রথম অংশটি ছিল এ শহরটির নিরাপত্তা এবং শান্তির জন্য। দোয়ার দ্বিতীয় অংশটি হলো অরজুক আহলাহু মিনাস সামারাত, এর অধিবাসীদেরকে প্রদান করুন সকল ধরনের ফল। সাহিত্যিক বিবেচনায় ফল শব্দটির মধ্যে খাদ্যের সরবরাহ রয়েছে, যাকে আমরা অর্থনৈতিক সমৃদ্ধিও বলতে পারি। বাংলাতে আমরা একে অর্থনৈতিক সমৃদ্ধি বলে থাকি। তো আমাদেরকে শান্তি দান করুন এবং আমাদেরকে সমৃদ্ধি দান করুন, এটা হলো মক্কার জন্য ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার প্রথম অংশের সার সংক্ষেপ। এই শহরটিকে শান্তি এবং সমৃদ্ধি দান করুন। সামাজিক বিজ্ঞান আমাদেরকে শেখায় যে একটি সমাজ টিকে থাকতে পারে না যদি দুটি জিনিস না থাকে, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। তো এর দ্বারা আসলে কী বোঝায়? এর দ্বারা বোঝায়, ধরুন আপনার বাড়ি আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার কাজ আছে, আপনার গাড়ি আছে, আপনার টাকা আছে, কিন্তু এগুলোর কোনোটাই নিরাপদ নয়, কোনো শান্তি নেই, কোনো নিরাপত্তা নেই, তাহলে এই সমাজটি টিকে থাকতে পারবে না, কারণ সেখানে কোনো কিছুরই কোনো নিরাপত্তা নেই। কিন্তু যদি সব কিছু নিরাপত্তা থাকে, যথেষ্ট পুলিশ, যথেষ্ট আইন শৃঙ্খলা, সব কিছু যদি নিরাপদ হয়, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, টাকার অভাবে পরিবারের ভরণ পোষণ করতে পারছেন না, সেই সমাজও টিকে থাকতে পারবে না। শুধুমাত্র শান্তি যথেষ্ট নয়, শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধিও যথেষ্ট নয়। একটি সমাজের সুস্থতা এবং সচল থাকার জন্য আপনার প্রয়োজন শান্তি এবং আপনার প্রয়োজন সমৃদ্ধি, উভয়টি আপনার দরকার। সুতরাং ইব্রাহিম আলাইহিসাল্লামের এই দোয়ার মধ্যে তার অসাধারণ প্রজ্ঞা এবং বিচক্ষণতার একটা পরিচয় আমরা পাচ্ছি।
তিনি দুটি বিষয়কেই সমানভাবে চাইলেন। তারপর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে নতুন আরেকটি বিষয় জানতে পারি। তিনি জানতেন যে আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন। এই ব্যাপারে যে শব্দ ব্যবহৃত হয়েছে, ইন্নি জাআইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বানাচ্ছি মানুষের উপর ইমাম, তো ইমাম শব্দটির প্রাথমিক অর্থ হলো নেতা, সুতরাং তাকে নেতৃত্বের অবস্থান দেওয়া হচ্ছে। সকল মুসলিমই তাদের নিজ নিজ পরিবারের জন্য নেতা। এই কারণে আমরা দোয়া করি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে সৎকর্মশীলদের নেতা বানান। আমরা আল্লাহর কাছে এটা চাই, কারণ আপনি যদি নেতা হন তাহলে আপনার অধীনস্থদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। সুতরাং আপনি এমন ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে চান যারা ভালো কাজ করে এসেছে। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অরসুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এর অধিবাসীদের প্রদান করুন সকল ধরনের ফল, এটা হচ্ছে সমৃদ্ধির অংশ। কিন্তু তিনি আরও বলেন, শুধুমাত্র তাদেরকে প্রদান করুন যারা আল্লাহ এবং বিচার দিবসে বিশ্বাস করে। শেষ বিচারের দিনে তিনি আল্লাহর কাছে এমন সন্তানদের জন্য জবাবদি করতে চাইছেন না যারা শিরকে লিপ্ত রয়েছে, যারা কুফরিতে লিপ্ত রয়েছে। তাই তিনি বলছেন, যখন আপনি প্রদান করবেন শুধুমাত্র বিশ্বাসীদেরকে প্রদান করুন। অন্য কথা বলতে গেলে, অবিশ্বাসীদেরকে অনাহারে রাখুন, তাদের ব্যাপারে আমি আগ্রহী নই, তাদের ধারাবাহিকতা যাতে বজায় না থাকে। প্রসঙ্গক্রমে নূহ আলাইহিস সালামের দোয়ায় বিষয়বস্তু একই রকমের ছিল, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাউ কাফফারা, তিনি আল্লাহর কাছে জাতিকে ধ্বংস করে দেওয়ার দোয়া করেছিলেন এ বিশ্বাস থেকে যে তারা যাদেরকে জন্ম দিবে তারাই পাপে ডুবে থাকবে, যারা হবে জঘন্য ধরনের পাপী, জঘন্য ধরনের অবিশ্বাসী। তাই এটাই তাদের প্রাপ্য যে তাদের পুরো জাতিকেই বিলুপ্ত করে দেয়া হবে। এই শিরক, এই কুফর, এই ফুজুর চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শুধু আমার বিশ্বাসী সন্তানদেরকে সমৃদ্ধি দান করুন। তা আল্লাহ বলছেন, না, ওমান কাফারা ফা উমাত্তিউহু কলিলান, যে অবিশ্বাস করে তাকেও আমি সামান্য প্রদান করব। তো এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর মধ্যে কথোপকথন, যেটা কিনা সূরা বাকারাতে এসেছে। এখন চলুন শেষের দিকে যাওয়া যাক, সূরা ফিল। আপনারা সবাই জানেন যে কী ঘটেছিল সূরা ফিলে। সেটি ছিল হাতি দিয়ে পূর্ণ একটি সেনাবাহিনী, কিন্তু আরবরা এর আগে কখনোই সেনাবাহিনীতে হাতির ব্যবহার দেখেনি। আরবদের জন্য এটা একেবারেই নতুন ছিল। বিষয়টা এতটাই ব্যতিক্রম ছিল যে ঐতিহাসিকভাবে এই বছরটির নাম হয়ে যায় আমুল ফিল, বা হস্তির বছর। এটা এমন একটা অপরিচিত, অভূতপূর্ব বিষয় ছিল, কীভাবে তারা হাতির সাথে যুদ্ধ করবে। তো এটা এমন একটা অবস্থা ছিল যার আলোকে বলা যায় যে মক্কার শান্তি ও নিরাপত্তা টিকছে না। যখন মক্কার শান্তি এবং নিরাপত্তা ব্যাহত হওয়ার উপক্রম, যখন হস্তি বাহিনী মক্কার দিকে আসছিল, মক্কার অধিবাসীরা কী করেছিল, তারা পালিয়ে গিয়েছিল, তারা পাহাড়ে পালিয়ে গিয়েছিল শুধুমাত্র কয়েকজন ছাড়া, যারা সমস্যা সমাধানের জন্য আলোচনার চেষ্টা করছিল। কিন্তু সব শেষে তারাও বলল যে আল্লাহই তার নিজের ঘর রক্ষা করবেন। আমরা ওই সকল বর্ণনা পরের পর্বে আলোচনা করব, কিন্তু এখনকার মতো জেনে রাখুন যে এটা এমন একটা সময় ছিল যে অবস্থার আলোকে কেউ বলবে না যে মক্কার নিরাপত্তা সুরক্ষিত থাকতে যাচ্ছে। আব্রাহার লক্ষ্য ছিল শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করা, বিশেষভাবে কাবাঘরকে ধ্বংস করা। কিন্তু সবচাইতে অনিশ্চিত অবস্থাতেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পূর্ণতা দান করেছেন এবং তিনি মক্কার নিরাপত্তাকে সংরক্ষিত করলেন, কাবাকে সংরক্ষিত রাখলেন। সূরা ফিলের বিষয়বস্তু এটাই, মক্কার শান্তি এবং নিরাপত্তা সংরক্ষণ। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রথম অংশ। মনে করে দেখুন, তিনি দোয়া করেছিলেন এটিকে পরিণত করে দিন একটি শান্তিময় শহরে। আচ্ছা, তাহলে দোয়ার দ্বিতীয় অংশটি কী ছিল? দ্বিতীয় অংশটি ছিল, তাদেরকে প্রদান করুন সকল ধরনের ফল, অর্থাৎ সমৃদ্ধি। এবার মনে করুন যে সূরা ফিলের পরবর্তী সূরা কী? সূরা কুরাইশ। সূরা কুরাইশের বিষয়বস্তু কী? লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শীতা ইয়াসাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরাটি মূলত কুরাইশা শীত গ্রীষ্মে বাণিজ্যিক কাফেলা নিয়ে চলাচলের যে সুযোগ পেয়েছিল তা নিয়ে। তারা যে কোনো বাণিজ্যিক অঞ্চলে অবাধে যাতায়াত করতে এবং সকল ধরনের পণ্যদ্রব্য আমদানি করতে পারত। সারা বছর ধরেই তারা এই ধরনের আমদানি রপ্তানি করতে পারত, সারা বছর ধরেই তারা এই ধরনের আমদানি রপ্তানি করত। অন্য কোনো আরব গোত্র কি এটা করতে পারত? না। কেন পারত না? কারণ অন্য গোত্রগুলো এরকম করতে চাইলে তাদেরকে এর মাশুল দিতে হতো, অপহরণের মুখে পড়তে হতো। কিন্তু কুরাইশরা ছিল একমাত্র ব্যতিক্রম, তাদেরকে ছাড় দেওয়া হতো, কেন কেউ তাদের আক্রমণ করতো না। এমনকি যদি কেউ আক্রমণ করতে চাইতো, পরিচয় পাওয়ার পর সাথে সাথে সরে যেত। কেন? কারণ তারা মনে করতো যে এরা পবিত্র, যেহেতু এরা পবিত্র ঘরের রক্ষক। এ কারণে তাদের অবাধ বাণিজ্যের সুযোগ ছিল। কিন্তু পাশাপাশি আরেকটি রাজনৈতিক কারণও ছিল, অধিকাংশ গোত্রেরই নিজ নিজ মিথ্যা উপাস্য ছিল, যেগুলোর মূর্তি বানিয়ে তারা পূজা করত। কিন্তু এই মূর্তিগুলো কোথায় রাখা হতো? কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো থাকতো, কাবা ঘরের ভিতরে। কুরাইশরা যদি কখনো আক্রমণের শিকার হতো, আক্রমণকারী গোত্রকে সহজে এরকম বলার সুযোগ ছিল যে ঠিক আছে, তোমাদের মূর্তিটি নাক আর অক্ষত থাকছে না,
এই কারণে কুরাইশদের সাথে বিরুদ্ধে যেত না কেউ, কারণ কারণ হারাম শরীফের রক্ষক হিসাবে তারা এই সম্মানের অধিকারী ছিল। তো তাদের ছিল অবাধ বাণিজ্যিক সুবিধা, এই কারণে আক্ষরিকভাবেই তারা সকল ধরনের ফল উপভোগ করতে পারত। এর সাথে কি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার দ্বিতীয় অংশটি মিলে যাচ্ছে? তো দুটো দোয়াই পূর্ণতা প্রাপ্ত হলো, একটি অংশ পূর্ণ হলো সূরা ফিলে আর অন্য অংশটি সূরা কুরাইশে। আচ্ছা, তো দোয়ার দুইটি অংশ পূর্ণ হওয়ার পর সূরা কুরাইশের শেষ অংশে আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তাদের উচিত নিজেদেরকে এ ঘরের প্রভুর দাসত্বে বা ইবাদতে নিযুক্ত করা। তিনি এ ঘর দ্বারা কী বোঝাচ্ছেন? কাবা। আর কখন তাদের সম্পর্কে সেই দোয়া করা হয়েছিল? কাবা ঘর নির্মাণেরও আগে। দোয়াটি কে করেছিল? ইব্রাহিম আলাইহিসসালাম। শুধুমাত্র এ ঘরের কথা উল্লেখ করার মাধ্যমে তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে কি অবস্থায় তাদের এই শহরের সূচনা হয়েছিল। এটা সূচনা হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার মাধ্যমে, যিনি এই ঘরটিকে নির্মাণ করেছিলেন। আর তাই আল্লাহ তাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তাদেরকে ক্ষুধার আহার দিয়েছেন, ক্ষুধা থেকে রক্ষা করেছেন, আর তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভীতিকর অবস্থা সত্ত্বেও তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। তো তিনি তাদেরকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যা হলো সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার সুফল। এখন তারা কি যোগ্য এ সকল অনুগ্রহ ভোগ করার? কুরাইশদের কার্যকলাপ কি তেমন ছিল যাতে তারা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার সুফল ভোগ করতে পারে? মনে করে দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তার সকল সন্তানদের জন্য এই দোয়া করেননি। তিনি কাদের জন্য এটা করেছিলেন? তার ইমানদার সন্তানদের জন্য। কিন্তু কুরাইশরা কি ইমানদার সন্তান ছিল? না, তারা নয়। তারপরে আল্লাহ বলছেন, যে অবিশ্বাস করে আমি তাকেও কিছুটা অংশ দেব। আল্লাহ এটা বলেছেন, ওমান কাফারা ফায়ুমাত্তিউহু কলিলান, তারপর তাকে আমি আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব। কিন্তু এখন এটা পরিষ্কার হওয়া প্রয়োজন যে এরা কি ইব্রাহিম আলাইহিসসালামের যোগ্য সন্তান নাকি অযোগ্য সন্তান, এটা পরিষ্কার হওয়া জরুরি। পরবর্তী সূরা বলে দেয়, যদিও কুরাইশরা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার সুফল ভোগ করেছিল, কিন্তু তারা এর যোগ্য ছিল না। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে ধর্মের বিরুদ্ধে মিথ্যারোপ করে, এতিমের সাথে খারাপ ব্যবহার করে, তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে খাবার দানে উৎসাহিত করে না, আর এমনকি যখন তারা প্রার্থনা করে তাতেও তারা অলসতা করে, লোক দেখানোর জন্য প্রার্থনা করে, তারা এতটাই নির্দয়। ওয়ায়াম নাউন আল মাউন, আরবিতে খুবই সামান্য অনুগ্রহকে বলা হয় মাউন। আপনার প্রতিবেশী এসে বলল, আপনার বাসায় লবণ আছে, ধার দিতে পারবেন? আপনি বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিলেন। এটাই ইয়াম নাউন আল মাউন, অর্থাৎ অতিমাত্রায় নির্দয় হওয়া। যেরকম হলে সামান্য অনুগ্রহ আপনার কাছ থেকে বের হয় না। ধরুন আপনি ক্লাসরুমে বসে আছেন, আপনার পাশের জনের কলমের কালি শেষ হয়ে গেছে, আপনি চারটা কলম পকেটে নিয়ে বসে আছেন, কিন্তু অতিরিক্ত কলম থাকা সত্ত্বেও আপনি ইচ্ছাকৃত লুকিয়ে রাখছেন। এটাই ইয়াম নাউন আল মাউন। তো আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন তারা কেমন ধরনের অযোগ্য, যে সুযোগ সুবিধা তারা উপভোগ করছিল তা পাবার কতটা তারা অযোগ্য ছিল। এখন এই সূরায় তাদের অযোগ্যতা প্রকাশ হওয়ার পরে চলুন আমরা বাকারায় বর্ণিত আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে যে কথা হয়েছিল সেখানে একটু ঘুরে আসি। আল্লাহ বলেন, আমি তোমার অবিশ্বাসী সন্তানদেরকেও কিছু অংশ প্রদান করব, তারপর আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে বাধ্য করব। আপনার কী মনে হয়, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এই জবাবটি ভালো লেগেছিল যে তার সন্তানদের মধ্য থেকে কেউ কেউ জাহান্নামে যাবে, কুফুরি করবে? তো এ কারণেই তিনি এটা নিশ্চিত করতে চাইলেন যে তার কিছু সন্তান যাতে এমন হয় যারা কখনও কুফুরি করবে না। তো তিনি দোয়া করলেন দুইটা অংশে। তিনি প্রথমে শুরু করলেন তার নিজেকে এবং সন্তানকে দিয়ে, রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ও আল্লাহ অন্তত এটা নিশ্চিত করুন যে আমরা দুজন, আমি নিজে এবং তার সাথে কে কাবাঘর নির্মাণ করেছিলেন, ইসমাইল আলাইহিসসালাম, ওয়া ইজিয়ার ফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, সুতরাং এটা নিশ্চিত করুন যে অন্তত আমরা দুজন যেন আপনার কাছে মুসলিম হিসাবে থাকতে পারি, আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, আর এটাও নিশ্চিত করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে যেন অন্তত পক্ষে একটি অংশ থাকে যারা শুধু আপনার জন্য মুসলিম থাকবে, যারা শুধু আপনার নিকট আত্মসমর্পণকারী হবে। ও আরিনা মানাসিকানা ও তুবা আলাইনা, আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন, আমাদের তওবা কবুল করুন। ঠিক আছে, এখন এই দোয়াটির পরে ইব্রাহিম আলাইহিসসালামের আরেকটি দোয়ার উল্লেখ রয়েছে। তিনি জানতেন যে ইসলাম এবং কুফর যদি একসাথে থাকে, ইসলাম একসময় বিলুপ্ত হয়ে যাবে যদি না এমন কাউকে পাঠানো হয় যিনি ইসলামের বিশুদ্ধতা রক্ষা করবেন। তাই তিনি দোয়া করলেন, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম, তিনি বললেন, ও আল্লাহ আমাদের মধ্য থেকে একজন রসুল পাঠান, এমন একজনকে নিযুক্ত করুন, এমন একজন রসুলকে পাঠান যিনি হবে তাদেরই মধ্যে থেকে একজন। সুতরাং অবিশ্বাসীরা হলো অযোগ্য আর বিশ্বাসীরা হলো যোগ্য আল্লাহর নিয়ামতের, আর বিশ্বাসীদের নেতৃত্ব দিবেন একজন রসুল। তো এখন চলুন আবার কোরআনের শেষ অংশে যাই। সূরা মাউন অবিশ্বাসীদের মুখ উন্মোচন করে দেয়,
যদি অবিশ্বাসীদের কথা প্রকাশ করা হয়, একই সাথে আপনাকে এখন আর কার কথা প্রকাশ করা উচিত? অবিশ্বাসীদের বিপরীতকে কে এই কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করার যোগ্য যদি অবিশ্বাসীরা ঘরটি যথাযথ রক্ষণাবেক্ষণ করতে না পারে? আল্লাহর ঘরের উদ্দেশ্য হলো প্রার্থনা করা, আর এরা প্রার্থনা করে শুধু লোক দেখানোর জন্য। আল্লাযীনাহুম ইউরাউন। কুরবানির ক্ষেত্রে যখন আপনি পশু কুরবানি করেন, পশুর মাংস কী করা উচিত? বিতরণ করা উচিত। এটা দানশীলতার একটা বহিঃপ্রকাশ। এরা এতটাই দয়াশূন্য যে সামান্য জিনিসও দান করে না। ওয়ায়ামনাউন আল মাউন। সুতরাং নিঃসন্দেহে এরা অযোগ্য। তো এখন পরের সুরায় কার কথা প্রকাশ করা হচ্ছে? এর বিপরীত লোকদের, যারা অনুগ্রহ পাওয়ার যোগ্য। এই ঘরের রক্ষণাবেক্ষণের যোগ্য আসলে কে হওয়া উচিত? ইন্না আতাইনা কাল কাউসার। আমরা আপনাকে দান করেছি, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে দান করেছি অপরিসীম কল্যাণ। স্কলাররা কাউসার শব্দটি নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। হাদিস থেকে এই ব্যাপারটি পরিষ্কার যে আল কাউসার হলো জান্নাতের একটি নদী। কিন্তু কাউসার শব্দটির মধ্যে আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত। এতে অন্তর্ভুক্ত রয়েছে বিজয়, যা আল্লাহ তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। আরও অন্তর্ভুক্ত রয়েছে কোরআন। এতে অন্তর্ভুক্ত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নার পুনর্জীবন। আরও অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা, যার নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং যার পবিত্রতা বিনষ্ট হয়েছিল কাদের দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালামেরই অযোগ্য সন্তানদের দ্বারা। এসবগুলোই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ দেয়া বৃহত্তম কল্যাণের অংশ। বিষয়টি ভেবে দেখুন, এই ঘরটি কাবা ঘর, যা তৈরি করা হয়েছিল আল্লাহর একাত্মবাদের জন্য। শতাব্দীর পর শতাব্দী এই ঘরটিতে শির্ক চলে আসছিল, যা তাওহীদের কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল। আর কাকে এই ঘরটি শির্ক মুক্ত করার সম্মান দেওয়া হলো? তিনি হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা অনেক বড় সম্মান, এটা বিশাল সম্মানের বিষয়। আর তার রিসালেতেই কিবলা পরিবর্তিত হলো। শতাব্দীর পর শতাব্দী ইমানদাররা যেখানেই থাকতো তাদের কিবলা ছিল আল আকসা, কিন্তু এখন তার নেতৃত্বের অধীনে সেই কিবলা পরিবর্তিত হলো। সুতরাং এভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হলো চূড়ান্ত কল্যাণ, ইন্না আতাইনা কাল কাউসার। কিন্তু এরপর আল্লাহ দুইটা চমৎকার বিষয়ের উল্লেখ করলেন। সুরা কাউসার খুবই ছোট একটি সুরা, মাত্র তিনটা আয়াত। তো দ্বিতীয় আয়াতে বলছেন, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ এবং কুরবানি, এটা কার বৈশিষ্ট্য ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। নামাজ এবং কুরবানি, কারণ কুরবানির প্রথাটি কার কাছ থেকে শুরু হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের সেই ঘটনাটি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন বলা হলো যে আপনি আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহকে পুনরুজ্জীবিত করুন। এরপর আল্লাহ বলছেন, ইন্না শানি আকা হুয়াল আবতর। আয়াতটিতে একজন কাফেরের করা আপত্তিকর মন্তব্যের জবাব দেওয়া হয়েছে। পরবর্তী কোনো সময় আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানেও নির্দিষ্ট ভাষা ব্যবহার না করে বরং সাধারণ ভাষা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এভাবে বলা যায় যে কেউ একজনকে এখানে শত্রু হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা আয়াতগুলোর মাঝখানে যা শিখছি তা হলো, এখন এই সূরা নাজিল হয়েছে এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে কে ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান আর কে অযোগ্য। এখন তোমরা আর একই পরিবারের অন্তর্ভুক্ত নও। যদিও তোমাদের বাবা একজনই ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তোমরা এখন আর একটি পরিবার না। সকল যুক্তিসঙ্গত কারণেই তারা তোমাদের শত্রুতে পরিণত হয়েছে। আর যা তাদেরকে তোমাদের শত্রুতে পরিণত করেছে তা এরকম না যে ভিন্ন রক্ত তাদের শরীরে, বরং একই রক্ত, একই পরিবার, একই গোত্র। যা তোমাদেরকে শত্রুতে পরিণত করেছে তা হলো তোমাদের হৃদয়ে ধারণ করা বিশ্বাস, ইমান, এবং তাদের অন্তরের কুফর। এ কারণে পরবর্তী সূরার বর্ণনা করেছে, কেন আমি তোমাদের শত্রু, কেন আমি আর তোমাদের সাথে নেই, কেন তোমাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের সাথে আমি সকল সম্পর্ক ছিন্ন করেছি, যদিও তোমাদের আর আমার গোত্র একই। ঐতিহাসিকভাবে আরব সমাজে পরিচয় এবং নাগরিকত্ব মূলত কিসের উপর নির্ভর করত? স্ব গোত্রকে বোঝানো হতো। আপনার গোত্রই হলো আপনার নাগরিকত্ব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আদেশ দেওয়া হলো তিনি যেন নিজের সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন। সেই আদেশের ভাষণটি কী ছিল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক পরের সূরা, সূরা কাফিরুন। হে রসুল, তাদেরকে বলুন, আল্লাহ তাকে বলছেন, তিনি যখন তাদেরকে বলেন, কুল শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এই সূরাতে। এখন আমি আপনাকে আদেশ করছি, তাদেরকে বলুন, তাদেরকে এরকম সম্বোধনের প্রয়োজন নেই যে ও আমার জাতি, ও আমার গোত্র, ও আমার পরিবার, ও কুরাইশ, এভাবে বলার প্রয়োজন নেই। বরং তাদেরকে বলুন হে কাফেররা, বরং তাদেরকে বলুন কাফের। কেন তারা কাফের? তারা তার উপাসনা করে না যার উপাসনা আমি করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। বারে বারে এ সূরাতে এ বিষয়টি উল্লেখ করে দেয়া হচ্ছে, আমরা মোটেও আর একই অবস্থানে নেই, আমরা আলাদা হয়ে গেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের পথের অনুসারী, কিন্তু পরিষ্কারভাবেই তোমরা সেই পথের অনুসারী নও। ঘোষণাটা অনেকটা যুদ্ধ ঘোষণা করার মতো। আর যখন আপনি এরকম সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন, এর অর্থ আপনার আপন লোকেরা আপনার শত্রুতে পরিণত হয়ে গেল।
আর যখন এ ধরনের বিরোধ এবং সংঘাতের পরিস্থিতি তৈরি হবে, এটা অনিবার্য যে কেউ বিজয়ী হবে আর কেউ পরাজিত হবে। সেটা দেখুন পরবর্তী সুরাতে কী এসেছে, ইজা জা নাসুল্লাহি আল ফাতহ। প্রথমে বিরোধ সংঘাতের ঘোষণা দেওয়া হয়েছে সুরা কাফিরুনে, এবং তারপর সেই সংঘাতের ফলাফল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। সুরা নাসরের নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বেশ কয়েকটা মত রয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক স্কলারগণ মনে করেন এটা মাদানী, কেউ কেউ মনে করেন এটা মক্কী, আর এ ব্যাপারে উভয় পক্ষেরই বিভিন্ন মতামত রয়েছে। আমরা সেগুলোর বিশ্লেষণ করব যখন সুরাটির আলোচনা আসবে। কিন্তু মূলত এই সুরাটি হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া নিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতি, এই নিশ্চয়তা যে আপনি এই সংঘাতে বিজয়ী হবেন। তো এখন এই সুরা এবং পরবর্তী সুরার সম্পর্ক বুঝতে হলে আমাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে। যখন আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে বিজয় দান করলেন, আপনি কি মনে করেন এটা ইতিহাসের কোনো সাধারণ ঘটনা? না, বরং এটা মানব ইতিহাসে অনেক বড় একটা ঘটনা। এই পৃথিবীতে ইসলামের বিজয় এবং আল্লাহর দিন কায়েমের ইতিহাসটা অনেক বড় ঘটনা। নাজিল হওয়া এই আয়াতটি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা সাধারণ কোনো বিষয় নয়, অনেক বড় একটা বিষয়। ইনি হচ্ছেন সর্বশেষ নবী আর এটা হলো সর্বশেষ বিজয়, এটা অনেক বড় একটা ঘটনা। যখন আল্লাহ এই পৃথিবীতে বড় ধরনের কোনো বিজয় অথবা নিদর্শন পাঠান, এর জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে বড় ধরনের। এই সাহায্য আসার আগে আল্লাহ অপেক্ষাকৃত ছোট কিছু নিদর্শন পাঠান। আপনারা জানেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সবচেয়ে কোন সাহায্যটি বড় করেছিলেন? আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাহায্যটি ছিল যখন সমুদ্র দুভাগ হয়ে গেল আর তিনি পার হয়ে গেলেন। কিন্তু এই বড় সাহায্যটির আগে ছোট ছোট আরও কী সাহায্য ছিল, যেগুলো দেয়া হয়েছিল শুধু এটা দেখানোর জন্য যে জেনে রাখো বড় সাহায্য আসছে? কিন্তু এগুলো ছিল ছোট ছোট কিছু নিদর্শন। মুসা আলাইহিস সালামের লাঠি, তার হাতের মাঝে যা, যে নয়টি নিদর্শন দেয়া হয়েছিল ফিরাউন ও তার সভাসদদেরকে। সুতরাং একটা ছিল বড় নিদর্শন, কিন্তু বড় সেই বিজয়ের আগে অনেকগুলো ছোট ছোট নিদর্শন দেয়া হয়েছিল। আর যখন আপনি ছোট নিদর্শনগুলো দেখতে পান, সেটা এরকম যে আমার শিক্ষক এভাবে বলতেন যে তীব্র বৃষ্টির আগে আপনি ঘন মেঘ এবং বাতাসের পরিবর্তন দেখতে পাবেন, এবং সেই মেঘ এবং বাতাস আপনাকে বলে দেয় যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। আল্লাহর পাঠানোর নিদর্শনগুলো ঠিক তেমনি, আপনি বড় নিদর্শন দেখার আগে ছোট নিদর্শনগুলো দেখতে পান। এখন সূরা নসরে আল্লাহ যখন বিজয়ের ঘোষণা দিলেন, এটা কি বড় একটা নিদর্শন না ছোট নিদর্শন? এটা অনেক বড় একটা নিদর্শন। তো ছোট নিদর্শন কোনগুলো যা বলে দিচ্ছে যে বড় বিজয়টি আসছে? আপনাকে একটা ছোট বিজয় নমুনা দেখাতে পারেন যাতে বড় বিজয়টা আসছে বলে আমাদের মনে হয়। এর পরের সূরাটিতে আসছে কোন সমস্যাটি আপনাকে এই মুহূর্তে কষ্ট দিচ্ছে? ও আল্লাহ রসুল, রসুল সাল্লাহ সাল্লামের প্রতি চরম শত্রুতা পোষণকারীদের মধ্যে একজন ছিল আবু লাহাব। রসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাবের উচিত ব্যবস্থা আল্লাহ করেছেন। তাব্বাতি আদা আবি লাহাবি মতাব, আবু লাহাবের সাথে তার স্ত্রীরও উচিত ব্যবস্থা করা হয়েছে। অমরাতুহু হাম্মালাতাল হাতাব, আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করলেন, আর এটি হলো বড় বিজয়ের পূর্বে ছোট একটি নিদর্শন। আমাদের হাতে আরও তিনটি সূরা বাকি আছে, আমরা কোরআনের শেষের দিকে আছি। শেখ আমিন আহসান ইসলাহি তার তাফসির তাদাব্বুরুল কোরআন এবং শেখ মোহাম্মদ ফারুক আজ-জাইন তার নাজমুল কোরআন, এই দুইটি তাফসিরে তারা চমৎকারভাবে শেষ সূরা তিনটির ব্যাপারে আলোচনা করেছেন। আমি সারাংশটুকু শুধু বলছি ইনশাআল্লাহ। এক নম্বর, মানুষ যখন দীর্ঘ সময় ধরে যুদ্ধরত অবস্থায় থাকে, প্রায় তারা ভুলে যায় যে কী জন্য তারা যুদ্ধ করছে, আর ইতিহাসের প্রেক্ষাপট সামনে থাকলে এ বিষয়টা আমাদের সহজেই বুঝতে পারার কথা। যখন মানুষ দীর্ঘ সময় ধরে সংঘাতের মাঝে থাকে, যুদ্ধ চলতেই থাকে আর চলতেই থাকে, মানুষ ভাবতে থাকে এ যুদ্ধের শুরু কোথায় হলো, কেন আমরা এখন যুদ্ধের মধ্যে, কেনই বা আমরা যুদ্ধ করছি? মানব ইতিহাসে এটা কোনো নতুন বিষয় নয়, অতীতে এরকম বারবার ঘটেছে। এই সংঘাত রসুল সাল্লাহ সাল্লাম এবং কুরাইশদের মধ্যে, ইমানদার এবং কাফেরদের মধ্যে যে সংঘাত, এটা কি সাময়িক ছিল নাকি দীর্ঘ সময় ধরে চলছিল? এটা মোটামুটি দীর্ঘ সময় ধরে চলছিল। এটা কি মনে করিয়ে দেয় গুরুত্বপূর্ণ, কেন আমরা এই সংঘাতে লিপ্ত আছি? মনে করো দেখুন, কোথায় এই সংঘাতের সূচনা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যারা বিশ্বাসী তাদেরকে নিয়ামত প্রদান করুন, আর যারা বিশ্বাসী নয় তাদেরকে প্রদান করবেন না। সুতরাং সংঘাতটি ছিল বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে। আর আপনি যদি এক কথায় ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া পথটিকে প্রকাশ করতে চান, এক কথায় যে কাউকে জিজ্ঞাসা করুন ইনশাআল্লাহ তারা বলবে তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার দেখানো পথটিকে এক কথায় প্রকাশ করেছেন, আল্লাহর একত্ববাদ বা তাওহীদ, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর কাছেই প্রার্থনা করা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া পথ। সুতরাং বিজয়ের এই প্রতিশ্রুতি প্রদানের পরেই আমাদেরকে উম্মার মূল এজেন্ডার কথা আরেকবার স্মরণ করে দেওয়া হচ্ছে। পরের সূরা কোনটি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরার মূল উদ্দেশ্য কি? তাওহীদ।
যেটা এক কথা ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া পথ। এখন এই তাওহিদ কি এই প্রথম নাজিল হলো? না, মানব ইতিহাসের প্রত্যেক নবীকেই তাওহিদ দেওয়া হয়েছিল, একই শিক্ষা। আল্লাহ যে অদ্বিতীয় এটাই ছিল প্রত্যেক নবীর দাওয়াতের মূল শিক্ষা। কিন্তু এমনটি হয়েছে যে মানব ইতিহাসে তাওহিদ এসেছে আর মানুষ এতে বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু সময়ের ব্যবধানে এটা দুর্বল হতে হতে আবার শিরকের সাথে মিশে গেছে, বিকৃত হয়ে গেছে। এমনটা কি কখন হয়েছে? নিঃসন্দেহে ঘটেছে এমনটা, কারণ এটাই প্রথমবার নয়। আগেও মানুষ ইমানদার ছিল, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তাওহিদ দুর্বল হতে হতে একসময় মানুষ আবার শিরকের দিকে ফিরে গেছে, এমনটাই ঘটেছে। তো এটা যেহেতু ঘটেছে, এ কারণে আল্লাহ শুধুমাত্র তাওহিদই পাঠাননি, তিনি তাওহিদের দুটি নিরাপত্তা রক্ষীও পাঠিয়েছেন। খেয়াল করে দেখুন, তাওহিদ কলুষিত হতে পারে বাহির থেকে, আবার আল্লাহর প্রতি ইমান ভিতরের কামনা বাসনার কারণেও কলুষিত হতে পারে। তো কলুষিত বাইরে থেকেও আসতে পারে, আবার ভিতর থেকেও আসতে পারে। বাইরের কলুষিত থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ নিরাপত্তারক্ষী প্রেরণ করেছেন, আর তা হলো সুরা ফালাক। এই সুরাটি নাজিল করা হয়েছে ইমানদারদেরকে বাইরের কলুষিত এবং কুপ্রভাব থেকে রক্ষা করার জন্য। কিন্তু ভিতরের কলুষিত কোনটি? সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা, এটা হলো নাফস, এটা হলো খারাপ সঙ্গ যা আপনার কানে চুপিসারে কুপরামর্শ দেয়, আর আপনি বলে ওঠেন তাই তো, এটা তো চমৎকার একটা আইডিয়া। তো এভাবে প্রথমে এটা আপনার আচরণকে কলুষিত করে, অবশেষে এটা আপনার তাওহিদ এবং আল্লাহর বিশ্বাসকে ধ্বংস করে দেয়। এ কারণে সুরা নাসে ভেতরের কলুষিত থেকে সুরক্ষা প্রদান করা হয়েছে। সুতরাং তাওহিদ এবং এর দুটি নিরাপত্তা রক্ষী, একটা রক্ষা করে ভিতরের কলুষিত থেকে, অন্যটি রক্ষা করে বাইরের কলুষিত থেকে। এভাবেই কোরআনের শেষ চমৎকার 10টি সুরার ধারাবাহিকতা শেষ হয়েছে। আমরা এগুলো সবসময় পড়ি এবং সুরাগুলো এত গভীর, তাৎপর্যপূর্ণ এবং পরস্পর সামঞ্জস্যপূর্ণ যুক্তি উপস্থাপন করে, যা ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষার সাথে সম্পর্কযুক্ত এবং যা দেখায় যে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া পথ কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের সাথে মিলে যায়। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আল্লাহর নির্দেশনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই আয়াতটি অথবা আয়াতের অংশটিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথটিকে পুনরুজ্জীবিত করার জন্য, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথের অনুসরণ করুন, হানিফা, যিনি ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি নিবেদিত। তো এই হলো 10টি সূরার উপর সামগ্রিক একটা চিত্র বা সারমর্ম, যা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চেয়েছিলাম। পরবর্তী আমরা একটা একটা সূরা করে নিব এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াজ জিক্রিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।